अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। না জ্যোতি, যেটা তুমি করতে চলেছ সেটা একদম ঠিক নয়। কল্পনা, আজ যদি আমি ওনাকে সত্যিটা না বলি তাহলে ওনাকে তো ঠকানো হবে, আর সেটার জন্য দায়ী থাকবো শুধু আমি। আমার তো এটা মনে আছে যে ও তোমাকে বলেছিল যে কোনো রকম চাপে পড়ে এবং বাধ্য হয়ে তুমি যেন ওনাকে বিয়ে না করো। যদি ও তোমার সেকেন্ড চয়েস কখনোই হতে চায় না। জীবনে এরকম অনেক কিছু হয়ে থাকে যেটা কখনো সবার সামনে না আসলে ভালো হয়, আর এই সত্যিটা যদি বাইরে চলেও আসে তাতে কোনো লাভ হয় না, বরং সম্পর্কে ভাঙন ধরে। একটা বিরাট ভুল করে ফেলেছি আমি। যদি আমি তোমাকে সত্যিটা বলে দিতাম তাহলে আজ সম্পর্কে এত জটিলতা আসতো না। আমি সবার সামনে সুষমাকে আমার বোন বলে পরিচয় দিতাম। খুব কঠিন এই মিথ্যের বোঝা নিয়ে বেঁচে থাকাটা। দিদি, এখনো জেগে আছিস? মনের মধ্যে এত টানা পড়েন চললে ঘুম আসে না। কিছু ভালো লাগছে না রে সুধা। আমি যদি বিয়ের আগেই পঙ্কজকে সব সত্যি বলে দিতাম তাহলে আজ আমি শুধু পঙ্কজের সাথেই নয়, সুষমার সাথেও তো অন্যায় করছি বল। না দিদি, তুই নিজেকে কেন দোষী ভাবছিস? ওই সময় পরিস্থিতি সেরকম ছিল, তুই নিজের বাড়ি ছেড়ে চলে গেছিলি, সব সম্পর্ক ভেঙে দিয়ে তুই পঙ্কজের হাত ধরেছিলি। তুই ওনাকে বললেই বা কি বলতিস, আর কার ব্যাপারে বলতিস? কিন্তু এখন তো আমি বলতেই পারি, তাই না? আজ শুধুমাত্র এই ভয়টার কারণে আমি ব্রজকে ওখান থেকে যেতে দিলাম। খুব স্বার্থপর হয়ে গেছি আমি। আমার দিদি স্বার্থপর হতে পারে না। তুই ভাই বোনদের জন্য কি না করেছিস দিদি, সেই ব্যাপারে তুই কখনো ভাবিস না? তুই চাইলে আজকে এই পরিবারকে সবকিছু সত্যি বলে দিতে পারিস, কিন্তু আমি শুধু এটাই বলবো যে এখন এই বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। এখনই যদি তুই ব্রজুর ব্যাপারে এখানে সবাইকে বলিস, জানি না কি হবে, আর সবাই এর কি মানে বের করবে জানি না। তো ঠিকই বলছিস, আমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। সঠিক সময় এলে আমি সবাইকে সত্যিটা বলে দেব, আর ব্রজকে ওর অন্যায়ের শাস্তিও দেব। আরে কত দিলি ভাই, এটা তো অর্ধেক। এটা অর্ধেকই ভাই, রেটটা কম করেছি বলে গাওয়ার সুযোগ পেয়েছিস। সুযোগ সুযোগ কিভাবে নিতে হয় আমি জানি ভাই। এবার সময় এসেছে আমার সময়টাকে বদলানোর, একটা সঠিক চাল, তারপর সোজা কোটিপতি। মনে হয় তোর নেশা হয়ে গেছে। তোদের মতো ছেলেরা এরকম ছোট চিন্তা ভাবনাই করে। এই যে নেশাটা কোনো ড্রিঙ্কের নয় বন্ধু, এই নেশা হলো আগামী স্বপ্ন পূরণের। আর একটু ইনফরমেশন পেয়ে যাই, তারপর দেখ। যারা যারা আমায় টাকার জন্য অপদস্থ করেছিল প্রত্যেককে দেখে নেব আমি। খালি বকবক করছিস নাকি ভেবে চিন্তে কথা বলছিস? কিছুদিন পরে তুই সবটাই জেনে যাবি।
শুধু এটাই জেনে রাখ, দ্য গ্রেট ব্রজমোহনের সাথে এটাই তোর শেষ ড্রিঙ্ক। চিয়ার্স। আমি উদয়পুরে যাচ্ছি, আমার উদয়পুরে। জ্যোতি বশিষ্ঠ, আমাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হও, তোমার ব্রজ আসছে। ওই মেয়ে দুটোর মতো অসভ্য মেয়ে আমি কখনো দেখিনি। কাল আমি পার্টিতে ওদের দুজনকে কিছু ইম্পর্টেন্ট গেস্টের সাথে আলাপ করাতে চেয়েছিলাম, কিন্তু ওরা দুজন কে জানে কি হলো কোনায় গিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। অসহ্যকর সত্যি মিনাল, আর আমি একদম সহ্য করতে পারছি না। আগে ওই জ্যোতি ছিল আমার মাথা খারাপ করে দিচ্ছিল, আর এখন ওর প্রিয় বোন এসে গেছে ওকে সাপোর্ট করার জন্য। তার উপরে ওদের মধ্যে এত ভালোবাসা যে একজনকে কিছু বললে অন্যের মুখ ভার হয়ে যাবে। যদি ওরা দুজন একসাথে থাকে তাহলে জানি না কি করবে। মম, তুমি তো নিশ্চয়ই শুনেছো যে কিভাবে একটা কাঁচ হিরে দিয়ে বিনা শব্দে কাটা যায়। এই দুই বোনকে একে অপরের থেকে আলাদা করার জন্য আমাদের সেরকমই একটা কিছু করতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে বলছি যে কি করতে হবে আর কি বলতে হবে। আরে তোমাদেরকে তো বলিনি কাল পার্টিতে কি হলো। হ্যাঁ, কি হয়েছে? ওখানে সবাই সুধার এত প্রশংসা করছে যে কি বলবো। মিসেস মালিক আছেন না? আরে উনি তো প্রশংসা করেই যাচ্ছিলেন। উনি বলছিলেন যে সৌন্দর্য সংস্কারের এমন মেলবন্ধন কোথাও দেখেননি। আর তুমি তো জানোই দিদি, মিসেস মালিক যেমন তেমন কারুর প্রশংসা করে না। এটা তো ঠিক বলেছ, আমার খুব ভালো লেগেছে। আর প্রথমবার আমার মনে হলো যে টাকা পয়সা স্ট্যান্ডার্ড এগুলো সবকিছু নয়, একজন সুন্দরী সংস্কারী বৌমাও পরিবারের সম্মান বাড়ায়। আই এম ভেরি সরি সুধা, আমার কোনো কথায় কষ্ট পেও না প্লিজ। দেরি করেই হোক, এখন আমি বুঝতে পেরেছি যে আমার ছেলের শরীরে বিজনেস ফ্যামিলির রক্ত বইছে, তাই তোমাকে বিয়ে করে ও কোনো লোকসান করেনি। থ্যাঙ্কস মা, যে সুধাকে বৌমা রূপে মেনে নিয়েছো। ভৈরবী, আমি খুব খুশি হয়েছি যে আমাদের সুধার ব্যাপারে তুমি মত পাল্টেছো। আরে দিদি, হীরের প্রকাশ লুকিয়ে রাখা যায় নাকি আবার? আমি ঠিক বলছি তো সুধা? আরে এত লজ্জা পাচ্ছ কেন? এসো এখানে, এসো আমার পাশে বসো, একসাথে ব্রেকফাস্ট করো। জ্যোতি বরং সবাইকে পরিবেশন করে দেবে, তুমি এসো। বৌদি। হ্যাঁ, ওটা একটু দাও না গো। দেখো সুধা, সব সময় তুমি সেজে গুজে থাকবে, দেখতে যেন সুন্দর লাগে, নতুন নতুন বিয়ে হয়েছে তোমার, আর এখনই বাড়ির সব কাজ করার কোনো প্রয়োজন নেই, জ্যোতি আছে, এতগুলো কাজের লোক আছে। তুমি শুধু দেখাশোনা করবে, যত বেশি করে পারো উদয়ের সাথে সময় কাটাও, তোমাদের বিয়েটা এনজয় করো।